ওয়েলকাম টু অনলাইন ক্লাসেস অন এডুকেশনাল ম্যানেজমেন্ট। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অ্যাপ্রোচেস টু এডুকেশনাল প্ল্যানিং। এডুকেশনাল প্ল্যানিং এর সাধারণত ছটি অ্যাপ্রোচেস আছে, বা এইগুলিকে অনেক সময় মডেলস অফ এডুকেশনাল প্ল্যানিংও বলা হয়। এগুলি হলো ইন্ট্রা এডুকেশনাল এক্সট্রাপোলেশন অ্যাপ্রোচ বা মডেল, ডেমোগ্রাফিক প্রজেকশন অ্যাপ্রোচ বা মডেল, ম্যান পাওয়ার অ্যাপ্রোচ বা মডেল, সোশ্যাল ডিম্যান্ড অ্যাপ্রোচ বা মডেল, দ্য রেট অফ রিটার্ন অ্যাপ্রোচ বা মডেল, অ্যান্ড সোশ্যাল জাস্টিস অ্যাপ্রোচ বা মডেল। নম্বর ওয়ান, ইন্ট্রা এডুকেশনাল এক্সট্রাপোলেশন অ্যাপ্রোচ বা মডেল। এখানে এক্সট্রাপোলেশন কথার অর্থ হল এস্টিমেট করা। তাই দ্য টাস্ক অফ ইন্ট্রা এডুকেশনাল এক্সট্রাপোলেশন ইজ টু সেট টার্গেটস ফর ওয়ান পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক অফ দ্য এডুকেশনাল সিস্টেম অ্যান্ড দেন এস্টিমেটিং দ্য কোয়ান্টিটেটিভ ইমপ্লিকেশনস ফর দ্য সিস্টেম অ্যাজ এ হোল। অর্থাৎ এই অ্যাপ্রোচে সর্বপ্রথমে এডুকেশন রিলেটেড একটি টার্গেট ফিক্স করা হয়, এবং পরবর্তীকালে সেই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য কি কি দরকার হতে পারে তার একটি কোয়ান্টিটেটিভ এস্টিমেট করা হয়। ফর এক্সাম্পল, ইফ দ্য টার্গেট ইজ টু অ্যাচিভ ইউনিভার্সাল এলিমেন্টারি এডুকেশন আপ টু ক্লাস 8 ইন এ পার্টিকুলার রিজন, দেন educational planners would extrapolate the ways in which the supply of teachers, the construction of buildings, the production of new textbooks and the like would need to be scheduled to ensure that the target will be reached. অর্থাৎ কোন একটি পার্টিকুলার অঞ্চলে, ফর এক্সাম্পল যদি সেখানকার ক্লাস 8 অবধি সার্বজনীন শিক্ষা যদি আমরা টার্গেট হিসেবে রাখি, তাহলে সেই টার্গেট অ্যাচিভ করার জন্য আমাকে কতগুলো বিল্ডিংস আমাকে তৈরি করতে হবে, কতগুলো টিচার্স আমাকে রিক্রুট করতে হবে, বা কতগুলো টেক্সট বই আমাকে কিনতে হবে। তো এই সমস্ত কিছুর একটা কোয়ান্টিটেটিভ এস্টিমেট করা, যাতে আমরা সেই টার্গেটে পৌঁছাতে পারি, বা সেই পার্টিকুলার অঞ্চলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা ক্লাস 8 অবধি সর্বজনীন শিক্ষা দিতে পারি। তাই এই পার্টিকুলার অ্যাপ্রোচে সর্বপ্রথমে একটি টার্গেট ফিক্স করা হয়, এবং সেই টার্গেট অ্যাচিভ করার জন্য একটা এস্টিমেট তৈরি করা হয়, বা একটা কোয়ান্টিটেটিভ এস্টিমেট তৈরি করা হয়। নাম্বার টু, ডেমোগ্রাফিক প্রজেকশন অ্যাপ্রোচ বা মডেল। এখানে ডেমোগ্রাফিক কথার অর্থ হলো এনি ডেটা রিলেটিং টু পপুলেশন। তাই ডেমোগ্রাফিক প্রজেকশন প্ল্যানিং অ্যাপ্রোচ ইজ এ টাইপ অফ প্ল্যানিং অ্যাপ্রোচ উইচ ফার্স্ট এস্টিমেটস দ্য পপুলেশন অ্যান্ড দ্য সাইজ অফ দ্য এজ কোহোর্ট টু বি সার্ভড বাই এ সার্টেন লেভেল অফ এডুকেশনাল সিস্টেম অ্যান্ড দেন প্রসিডস টু প্ল্যান এডুকেশন অ্যাকর্ডিংলি। তো এই অ্যাপ্রোচে, এই ডেমোগ্রাফিক প্রজেকশন অ্যাপ্রোচে বলা হয়েছে যে কোনো একটি পার্টিকুলার অঞ্চলে জনবসতি কেমন, সেখানে কোন গ্রুপের বা কোন এজ গ্রুপের লোকজন বেশি আছে, বা ভবিষ্যতে বা 5 বছর পরে বা 10 বছর পরে সেখানে জনবসতি কতটা হতে পারে, এটা কি বাড়তে পারে আরও নাকি আরও কমতে পারে, তো তার উপর ভিত্তি করে সেই অঞ্চলের এডুকেশনাল প্ল্যানিংটা সেই রকমভাবে তৈরি করা হয়। ফর এক্সাম্পল, স্কুল ম্যাপিং ইজ অ্যান এক্সাম্পল অফ ডেমোগ্রাফিক প্রজেকশন মডেল। হিয়ার স্কুলস আর সেট আপ ইন লোকেশনস কনসিডারিং দ্য ডেমোগ্রাফিক, জিওগ্রাফিক, সোশ্যাল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ক্যারেক্টারিস্টিক্স দ্যাট উড ম্যাক্সিমাইজ দ্য অ্যাক্সেস ফর এ গিভেন পপুলেশন। তো একটা এক্সাম্পল হিসেবে ধরা হয়তো স্কুল ম্যাপিং টেকনিক, এবং এই স্কুল ম্যাপিং টেকনিকের মধ্যে কী করা হয় না, কোনো একটা পার্টিকুলার লোকেশনকে প্রথমে দেখা হয় যে সেই লোকেশনটা ডেমোগ্রাফিক পয়েন্ট অফ ভিউ থেকে কী কী ক্যারেক্টারিস্টিক আছে, জিওগ্রাফিক পয়েন্ট অফ ভিউ থেকে কী কী ক্যারেক্টারিস্টিক আছে, সোশ্যাল এবং ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিসগুলো আছে কি না, এবং সেই অনুযায়ী সেই পার্টিকুলার
অঞ্চলে বা লোকেশনে একটা স্কুল খোলা হয়, যাতে সবাই সেখানে সব পপুলেশনের বেশিরভাগ লোকজন সেই পার্টিকুলার স্কুলে অ্যাক্সেস পেতে পারে। নাম্বার থ্রি, ম্যান পাওয়ার অ্যাপ্রোচ বা মডেল। ম্যান পাওয়ার কথার অর্থ হলো কর্মী। ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, উইচ কনসিডার্স দ্য ফ্যাক্ট দ্যাট দ্য সোশ্যাল সিস্টেম রিকোয়ার্স ডিফারেন্ট কাইন্ডস অফ এডুকেটেড অ্যান্ড ট্রেন্ড পিপল উইথ সার্টেন ওয়েল ডিফাইন্ড নলেজ অ্যান্ড অ্যাটিটিউডস অ্যান্ড স্কিলস। ম্যান পাওয়ার অ্যাপ্রোচকে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাপ্রোচও বলা হয়। যে আইডিয়ার উপরে ভিত্তি করে এই পার্টিকুলার ম্যান পাওয়ার অ্যাপ্রোচটি গড়ে উঠেছে, সেই আইডিয়াটি হলো যে আমাদের সমাজে বিভিন্ন বিভাগের কর্মী দরকার হয়। ফর এক্সাম্পল, টিচিং ক্যাটাগরি, এটা একটা বিভাগ, বা ডক্টর্স, সেটা একটা ম্যান পাওয়ার ক্যাটাগরি, বা বিভিন্ন টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ান, সেটা একটা ম্যান পাওয়ার ক্যাটাগরি। তো বিভিন্ন ক্যাটাগরির ম্যান পাওয়ার আমাদের সোসাইটিতে দরকার হয়, এবং এবং এইভাবেই আমরা কিন্তু একে অপরের উপর নির্ভরশীল। কোনো একটা বিভাগ দিয়ে কোনো একটা সমাজ চলতে পারে না, আমাদেরকে বিভিন্ন বিভাগের কর্মচারী বা কর্মী দরকার, বা ম্যান পাওয়ার দরকার, যাতে আমরা একে অপরের উপর নির্ভরশীল থেকে আমরা সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারি। Thus, education system should be designed such a way that it fulfills the country's manpower requirement. It should produce as many categories such as doctors, engineers, teachers, graduates, technicians of different fields, etc., as are required by the country for its various services. Shortage of people in these categories reflects the flaw of planning. তাই এডুকেশন প্ল্যানিংটা এমনভাবে করা হবে যাতে এই এডুকেশনের মাধ্যমে বিভিন্ন বিভাগের কর্মী প্রডিউস হতে পারে, বা বিভিন্ন ক্যাটাগরিজ অফ ম্যান পাওয়ার আমাদের সোসাইটিতে প্রডিউস হতে পারে। ফর এক্সাম্পল, ডক্টর, ইঞ্জিনিয়ার্স, টিচার্স, গ্র্যাজুয়েট, বিভিন্ন টেকনিশিয়ানস যাতে প্রডিউস হতে পারে। যদি কোনো সমাজের কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরি বা ম্যান পাওয়ার ক্যাটাগরি, একটি বা দুটি বা তিনটি যদি অভাব থাকে, তাহলে সেখানে বুঝতে হবে যে এডুকেশনারি প্ল্যানিংয়ের সেখানে ভুল ছিল, যার জন্য সেই সমাজের কোন পার্টিকুলার ক্যাটাগরিতে ম্যান পাওয়ার কম রয়েছে। নাম্বার ফোর, সোশ্যাল ডিম্যান্ড অ্যাপ্রোচ বা মডেল। সোশ্যাল ডিম্যান্ড কথার অর্থ হলো সামাজিক চাহিদা। সোশ্যাল ডিম্যান্ড অ্যাপ্রোচ টু এডুকেশনাল প্ল্যানিং এমফাসাইজেস দ্যাট এডুকেশনাল ফেসিলিটিস শুড বি এক্সটেন্ডেড ইন প্রপোর্শন টু দ্য ডিগ্রি দে আর ডিম্যান্ডেড বাই পিপল অফ দ্য সোসাইটি। ফর এক্সাম্পল, প্যারেন্টস আর ডিম্যান্ডিং দ্যাট দ্যার চিলড্রেন পারসিউ হায়ার এডুকেশন ইন কলেজেস অর ইউনিভার্সিটিস। যে মূল বিষয়ের উপর ভিত্তি করে এই অ্যাপ্রোচটি গড়ে উঠেছে, সেটি হলো যে সমাজে শিক্ষামূলক চাহিদা কেমন বা শিক্ষার চাহিদা কেমন, তার উপর ভিত্তি করেই এডুকেশন প্ল্যানিংটা তৈরি হবে। ফর এক্সাম্পল, আমাদের দেশে বা আমাদের স্টেটে আমরা দেখছি যে নতুন নতুন ইউনিভার্সিটিস বা কলেজ খুলছে, এর কারণটা কি? এর কারণ হলো সোশ্যাল ডিম্যান্ড, অর্থাৎ উচ্চশিক্ষার জন্য প্যারেন্টসদের কাছ থেকে একটা ডিম্যান্ড আসছে, বা শিক্ষার একটা চাহিদা আসছে, যার জন্য নতুন নতুন ইউনিভার্সিটিস বা নতুন নতুন কলেজেস খোলা হচ্ছে। 10 বছর আগে যতটা না হায়ার এডুকেশনের প্রতি ক্রেজ ছিল, আছে কিন্তু, হায়ার এডুকেশনের প্রতি ক্রেজ অনেকটাই বেশি, এবং সেই কারণেই, সেই চাহিদা মেটানোর জন্যই যে নতুন নতুন কলেজ বা ইউনিভার্সিটি খোলা হচ্ছে। সোশ্যাল ডিম্যান্ড ফর এডুকেশন ইজ গ্রোয়িং ফাস্টার দ্যান ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট, উইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ এডুকেটেড আনএমপ্লয়মেন্ট ইন দ্য কান্ট্রি। অর্থাৎ এডুকেশনের যে ডিম্যান্ড,
সেই ডিম্যান্ডটা যদি কোনো একটি সোসাইটির ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট থেকে বেশি হয়ে যায়, তখন সেই সমাজে একটি সমস্যার সৃষ্টি হয়, যে সমস্যাটিকে আমরা এডুকেটেড আনএমপ্লয়মেন্ট হিসাবে চিনি। ফর এক্সাম্পল, কোনো একটি সমাজে ধরো 10,000 ডক্টর দরকার এবং সেই সমাজে টোটাল স্টুডেন্ট রয়েছে 50,000। এখন যদি সমস্ত প্যারেন্টসরা তারা যদি সোশ্যাল ডিম্যান্ড করে যে তারা তাদের স্টুডেন্ট বড় হয়ে ডক্টর হবে, তাহলে কি হচ্ছে? তাহলে সেই 50,000 স্টুডেন্টের মধ্যে থেকে 10,000 ডক্টর হচ্ছে এবং বাকি 40,000 তারা কিন্তু আনএমপ্লয়েড হয়ে থাকছে। বাট যদিও তারা এডুকেটেড, তারা কিন্তু আনএমপ্লয়েড, তাই আমরা এডুকেটেড আনএমপ্লয়মেন্ট হিসাবে বলছি। কারণ তারা এরকম এডুকেটেড আনএমপ্লয়মেন্ট হিসাবে থাকছে কেন? কারণ সোসাইটিতে আর 10,000-এর বেশি ডক্টরের প্রয়োজন নেই, তাই তারা এডুকেটেড আনএমপ্লয়েড হয়ে থাকছে। তাই সোশ্যাল ডিম্যান্ড যদি বেড়ে যায় আমাদের ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট থেকে, তাহলে সমাজে এই ধরনের এডুকেটেড আনএমপ্লয়মেন্টের সমস্যা হয়। নম্বর 5, দ্য রেট অফ রিটার্ন অ্যাপ্রোচ বা মডেল। দিস অ্যাপ্রোচ এম্ফাসাইজেস দ্যাট ইনভেস্টমেন্ট ইন এডুকেশন শুড বি বেসড অন দ্য বেনিফিটস অফ রিটার্ন অকারিং ফ্রম দ্যাট ইনভেস্টমেন্ট। অর্থাৎ এই অ্যাপ্রোচ এম্ফাসাইজ করছে যে এডুকেশন থেকে আমরা কি বেনিফিট পাচ্ছি বা কি রিটার্ন লাভ করছি, তার উপর ভিত্তি করে এডুকেশনাল ইনভেস্টমেন্ট নির্ধারিত হবে বা তার উপর ভিত্তি করে এডুকেশনাল প্ল্যানিং নির্ধারিত হবে। ইউনেস্কো হ্যাজ বিন ভেরি স্ট্রংলি অ্যাডভোকেটিং এডুকেশন অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট। এবং এই যে এডুকেশন ক্ষেত্রে যে সমস্ত খরচাগুলো করা হচ্ছে, টিচার্সদের মাইনা দেওয়া হচ্ছে বা বিল্ডিং তৈরি করা হচ্ছে, ল্যাবরেটরি তৈরি করা হচ্ছে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তৈরি কেনা হচ্ছে, বই কেনা হচ্ছে, চেয়ার টেবিল কেনা হচ্ছে, ব্ল্যাকবোর্ড তৈরি করা হচ্ছে কেনা হচ্ছে, তো এই যে সমস্ত ইনভেস্টমেন্ট যে খরচাগুলো হচ্ছে, এইগুলোকে শুধু খরচা হিসেবে কিন্তু ধরা হচ্ছে না, এগুলো কিন্তু একটা ইনভেস্টমেন্ট হিসেবে কিন্তু ধরা হচ্ছে। এবং সেটা বলছে কে? না, সেটা বলছে ইউনেস্কো। দ্য এক্সপেন্ডিচার অন এডুকেশন শুড বি থট অফ অ্যাজ এ ফর্ম অফ ন্যাশনাল ইনভেস্টমেন্ট জাস্টিফাইড বাই হায়ার প্রোডাক্টিভিটি অ্যান্ড গ্রেটার আর্নিংস অফ দ্য এডুকেটেড ইন্ডিভিজুয়ালস। অর্থাৎ যে কোনো ইনভেস্টমেন্ট বা যে কোনো লগ্নি করা হয় কিছু পাওয়ার জন্য, কিছু বেনিফিট পাওয়ার জন্য, তাই এই যে এডুকেশনের ক্ষেত্রে যে সমস্ত খরচগুলো করা হচ্ছে, এইগুলোকে আমরা একটা ন্যাশনাল এক্সপেন্ডিচার বা লগ্নি হিসাবে ধরা উচিত। এবং এই লগ্নির ফলে আশা করা হয় যে প্রত্যেক মানুষ যারা এডুকেশনটা লাভ করছে তাদের মধ্যে যেন প্রোডাক্টিভিটি ক্যাপাসিটি যেন বাড়ে, তাদের যে আর্নিং সেই আর্নিংটাও যেন বেড়ে যায়, এই আশা করেই কিন্তু এই ইনভেস্টমেন্টটা, এডুকেশনের ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা করা হয়। তাই এই অ্যাপ্রোচটা ডিপেন্ড করছে যে এডুকেশন থেকে আমরা কি লাভ পাচ্ছি বা কি আমাদের সুবিধা হচ্ছে বা কি রিটার্ন পাচ্ছি, তার উপর ডিপেন্ড করে এডুকেশনে ইনভেস্টমেন্ট করা হোক বা এডুকেশনে বিভিন্ন প্ল্যানিং করা হোক। এডুকেশন অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট মিনস টু থিংস। অর্থাৎ এডুকেশনকে যদি আমরা বিনিয়োগ হিসাবে মানি, তাহলে আমরা এই দুটো জিনিস আমরা আশা করি, সেগুলি হলো 1 নম্বর, অ্যাজ এ রেজাল্ট অফ ট্রেনিং ইম্পার্টেড বাই দ্য ইনস্টিটিউশন দ্য পিউপিল মাস্ট অ্যাকোয়ার প্রোডাক্টিভ ক্যাপাসিটি অ্যান্ড শুড ডু মাচ মোর দ্যান হোয়াট হি ওয়াজ ডুইং উইদাউট এডুকেশন। অর্থাৎ এডুকেশনের ফলে সেই ব্যক্তির প্রোডাক্টিভ ক্যাপাসিটি যেন বেড়ে যায় এবং সে এডুকেশন পাওয়ার আগে তার মধ্যে যতটা ক্ষমতা ছিল, সেই ক্ষমতা এডুকেশন পাওয়ার পরে যেন আরও বেড়ে যায়, সেই প্রোডাক্টিভ ক্ষমতা বা স্কিল বা নলেজ বা অ্যাটিটিউড সেগুলো যেন আরও পজিটিভলি বেড়ে যায়। এটা 1 নম্বর। এবং 2 নম্বর, দ্য লেভেলস অফ আর্নিংস অফ এডুকেটেড পিপল
must be higher than those who are not educated. If this is so, it may be said that return on education is positive. Do number holo, the jara educated hoche, tader earning jano, jara educated noy, tader theke higher hoy, ba beshi hoy. এবং যদি এটা সেরকমই যদি হয় তাহলে আমরা বলতে পারি হ্যাঁ তাহলে এডুকেশনের যে রিটার্নটা আসে সেটা হলো পজিটিভ তো এডুকেশন যদি ইনভেস্টমেন্ট হিসেবে যদি আমরা মানি বা এডুকেশনকে যদি আমরা বিনিয়োগ হিসেবে মানি তাহলে আমরা এই দুটো জিনিস কিন্তু আশা করি ইন আ কান্ট্রি দ্য রিটার্ন অন এডুকেশন ইজ কোয়াইট লো দ্য রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড দ্য আর্নিংস অফ দ্য এডুকেটেড পিপল is very poor. আমাদের কান্ট্রিতে যদিও এডুকেশনের ক্ষেত্রে প্রচুর ইনভেস্টমেন্ট করা হয় তবুও কিন্তু এই রিটার্নটা কিন্তু লো বা যেই পরিমাণ খরচ করা হয় সেই পরিমাণ কিন্তু আমরা রিটার্ন পাই না এই কথা কেন বলা হচ্ছে কারণ এই কথা এই জন্যই বলা হচ্ছে কারণ যে এডুকেশন এবং আর্নিং এই দুটোর রিলেশনশিপ কিন্তু খুবই অর্থাৎ এডুকেশনের লেভেল বাড়ার সঙ্গে সঙ্গে কোনো একজন ব্যক্তির আর্নিং লেভেলও বাড়া উচিত কিন্তু আমাদের কান্ট্রিতে আমরা কী দেখছি যে না অনেক স্টুডেন্ট এরকম রয়েছে যে তাদের এডুকেশন লেভেল অনেক বেশি কিন্তু তারা তাদের আর্নিং কিন্তু অতটা নয় অনেকে তো আবার এরকমই আছে যে তাদের এডুকেশন লেভেল অনেক হায়ার থাকলেও তারা তাদের আর্নিং জিরো বা তারা আন্ডার পেইড তাদেরকে কম দেওয়া হচ্ছে বা তারা সরকারি চাকরি পাচ্ছে না বা তারা কোনো প্রাইভেট স্কুলে বা কোনো প্রাইমারি স্কুলে তারা হয়তো কাজ করছে যদিও তাদের মধ্যে হায়ার লেভেল অফ এডুকেশন আছে এই কারণেই আমাদের কান্ট্রিতে এডুকেশনের যে রিটার্ন বা যে বেনিফিট সেটা অনেকটাই লো সাম এডুকেটার্স সে দ্যাট দ্য মেজারমেন্ট অফ দ্য রিটার্ন on education is not easy. We sometimes ignore the non-economic benefits of education such as personal satisfaction and cultural growth. অনেক এডুকেটর কিন্তু এই কথা বলছেন যে এডুকেশন থেকে যে বেনিফিট আমরা পাই সেই বেনিফিটটা কিন্তু মেজার করা খুবই খুবই কঠিন কারণ আমরা সবসময় ওই ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে এই বেনিফিটটা মেজার করার চেষ্টা করি এবং আমরা ইগনোর করি যে এর কী কী নন ইকোনমিক বেনিফিটস আছে যদি এডুকেশনের বেনিফিট আমাকে দেখতেই হয় তাহলে আমাকে দুভাবেই দেখতে হবে এর ইকোনমিক বেনিফিটও দেখতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে নন ইকোনমিক বেনিফিট দেখতে হয় কিন্তু অনেক সময় অনেকেই কিন্তু এই নন ইকোনমিক বেনিফিটটা কিন্তু অ্যাভয়েড করে যায় বা এড়িয়ে যায় ফর এক্সাম্পল এডুকেশনের ফলে যে পার্সোনাল স্যাটিসফ্যাকশন বা অ্যাচিভমেন্ট আমাদের হয় বা কালচারাল গ্রোথ যেগুলো হয় সেইগুলো কিন্তু কেউ আর ধরে না বা সেইগুলো কেউ কিন্তু আর মেজারও করে না তাই জন্য অনেক এডুকেটর এটাই বলছেন যে এডুকেশনের যে বেনিফিট সেটা কিন্তু মেজার করা খুবই কঠিন নাম্বার সিক্স সোশ্যাল জাস্টিস অ্যাপ্রোচ বা মডেল দিস অ্যাপ্রোচ ইজ অলসো নোন অ্যাজ প্ল্যানিং ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ এই অ্যাপ্রোচকে অনেক সময় আমরা প্ল্যানিং ফর সোশ্যাল ডেভেলপমেন্ট বলেও থাকি এভরি সোসাইটি হ্যাজ সাম গোলস অ্যান্ড অ্যাসপিরেশনস উইচ আর এনশ্রাইন্ড ইন ইটস কনস্টিটিউশনস ইট সিক্স টু অ্যাচিভ দিস গোলস থ্রু এডুকেশন অর্থাৎ প্রত্যেক সমাজেরই কিছু না কিছু গোলস বা লক্ষ্য বা অ্যাসপিরেশনস বা আকাঙ্ক্ষা থাকে এবং এই আকাঙ্ক্ষা বা এই গোলসগুলো অনেক সময় তাদের কনস্টিটিউশনে লিপিবদ্ধ থাকে এবং প্রত্যেক সমাজ চায় যে তাদের এই সমস্ত আশা আকাঙ্ক্ষা বা এই সমস্ত লক্ষ্যগুলো সেই শিক্ষা পদ্ধতির মাধ্যমে বা এডুকেশনাল সিস্টেমের মাধ্যমেই সেই লক্ষ্যগুলো বা আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে দাস ইন দিস অ্যাপ্রোচ এডুকেশনাল প্ল্যানিং ইজ ডান ইন সাচ এ ওয়ে উইচ কন্ট্রিবিউটস to the expected goals and aspirations of the society. Tai educational planning emon bhabe toiri kora hobe jar madhyome ekti samajer lokkho ba asha akankha eigulo jate puron hoy. Our society aspires
to provide education to all and provide facilities to the needy and backward or disadvantaged groups of citizens. Our education system is thus planned accordingly, with reservation system in education and enacting Article 45 and 21A of the Constitution. তো এরকমই আমাদের সমাজে একটি এরকমই একটি আশা বা আকাঙ্ক্ষা হলো যে সবাইকে শিক্ষা দেওয়া, এবং বিশেষ করে যারা নিডি, যাদের দরকার আছে, অসহায়, যারা ব্যাকওয়ার্ড বা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, তাদেরকে আরও সামনে স্ট্রিম লাইনে নিয়ে আসা বা তাদেরকে আরেকটু সাহায্য করা। এবং সেই জন্য সেইভাবেই কিন্তু আমাদের এডুকেশনটা প্ল্যানিং করা হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিজার্ভেশন সিস্টেম রয়েছে এডুকেশনে, যাতে যারা ডিসঅ্যাডভান্টেজ বা যারা ব্যাকওয়ার্ড তারা যাতে সুবিধা পেতে পারে, তারা যেন সাহায্য পেতে পারে সামনে আসার জন্য সোসাইটিতে। এবং এই সবাইকে শিক্ষা দেওয়ার জন্য রিসেন্টলি আমরা দেখলাম যে আরটি অ্যাক্ট পাস করা হয়েছে, এবং এটা 21A আমাদের কনস্টিটিউশনে এটা লিপিবদ্ধ করা হয়েছে, এবং আমাদের সরকার এই একটা কমিটমেন্ট বা একটা ইনিশিয়েটিভ নিচ্ছে যাতে এই শিক্ষা সবাইকে বা শিক্ষার যে সুযোগ সুবিধা সবাইকে পৌঁছে দেওয়া যেতে পারে। তো এইভাবেই যখন সোসাইটির আশা আকাঙ্ক্ষা বা চাহিদা বা লক্ষ্য পূরণ করার জন্য শিক্ষা বা এডুকেশন প্ল্যানিং করা হয়, তখন সেই ধরনের অ্যাপ্রোচকে আমরা বলে থাকি সোশ্যাল জাস্টিস অ্যাপ্রোচ। থ্যাংক ইউ।